আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আর ভিডিওটি হচ্ছে খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যা ফলো করলে আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক টাকা বেঁচে যাবে তো আজকে আমি দেখাবো কিভাবে মাছের তেল সংগ্রহ করা যায় কিভাবে এইভাবে মাছের তেল কিভাবে আমি বের করেছি সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন তো এই যে দেখুন এগুলো হচ্ছে মাছের পেটি এবং মাছের চর্বি ছুলায় পাইপেন বসিয়ে দিয়েছি কোনো প্রকার তেল ইউজ করি নাই চর্বিটা আমি দিয়ে দিলাম চর্বি এবং মাছের পেটিটা আমি দিয়ে দিলাম তো যেই মাছের পেটিটা চর্বিটা তো সুন্দরে থাকবে মাছের সব মাছের পেটি কিন্তু সুন্দর থাকে না কিছু মাছের পেটি কিন্তু কালসে থাকে সেটা নেওয়া যাবে না যেটা পরিষ্কার দেখবেন সেটাই নেবেন যেটা কালসে সেটা নিলে আপনার তেলটা তেতো হয়ে যাবে তো এই যে দেখুন আমি কিছুক্ষণ চুলার মধ্যে অল্প আছে জাল করে নিচ্ছি হাই হিটে জাল করলে কিন্তু জ্বলে যাবে তো আমি লো আছে জাল করতেছি দেখুন একটু নাড়াছাড়া করতেছি পুনরায় সবগুলো তেল আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে লাস্টে দিয়ে আমি মাছের যে পোটকা থাকে তো পোটকার সাথেও দেখতেছি কিছু চর্বি লেগে আছে তো সেজন্য আমি পোটকাটাও দিয়ে দিলাম যেহেতু আমার এগুলো আমি বের ফেলে দিতে পারবো শুধু চর্বিটা তেলটা নেব তো তেলটা বের হয়ে যাক সবগুলা থেকেই আমি তেলটা বের করে নিচ্ছি আর আপনি চাইলে যে মাছের পেটি পোটকা এগুলো যেহেতু বের হয়েছে এগুলো আপনি আবার ভেজে মানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো দিয়ে রান্না করে আবার খেতে পারবেন আমি লাস্ট সেটাই করেছি আমি আবার টমেটো দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ধনে দিয়ে অনেক মজা করে রান্না করেছি তো যাই হোক এই যে যে ফেনাটা আছে তেলের মধ্যে এই ফেনাটা ভালো করে জাল করতে হবে যেটা করে এই ফেনাটা না থাকে এই ফেনাটা হচ্ছে পানি তো তেলের সাথে যদি পানিটা থাকে তাহলে তেলটা আমাদের বেশি দিন টিকবে না ভালো থাকবে না সেজন্য আমাদের সম্পূর্ণ পানিগুলো ফেনাগুলো শুকাতে হবে পানিগুলো না শুকালে তেলটা পরিপূর্ণ হবে না তো এই যে দেখুন আমি তেলটাকে ঠান্ডা করে এখন ছেঁকে নিয়েছি শিখে নেওয়ার পর এই অবস্থা হয়েছে পুরা সরিষার তেল এই তেলের মধ্যে আপনি ডিম মাছ মাংস শাক সবজি সব ধরনের রান্না করে খেতে পারবেন কোনো অসুবিধা নাই আর ডাক্তারও আমাদেরকে বলে দেখুন না সামুদ্রিক মাছ খাওয়ার জন্য কেন এই চর্বির জন্য কারণ কাটা দিয়ে কাটা বের করবে পেটে যদি এই এই তেলটা যায় আমাদের পেটে তাহলে আমাদের বুড়িতে যে গরু খাসি মুরগি চর্বি আছে সেগুলো নাকি এই তেলগুলায় গলে ফেলাবে গলে ফেলে বের করতে সাহায্য করবে এই মাছের চর্বি তো সেজন্যে হ্যাঁ আমি এই এতগুলো চর্বি একসাথে তো খাওয়া সম্ভব নয় তাই আমি কিভাবে সংগ্রহ করা যায় অনেক দিন সে ব্যবস্থাটাই করতেছি এটা আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমি এটা করি এটা করলে এভাবে করলে তেলটা আমি বের করে অনেক দিন রেখে দিতে পারবো আপনারা এভাবে খেতে পারবেন অনেক দিন রেখে আর চাইলে আপনারা নর্মাল পেয়ে রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই একদিক দিয়ে আপনাদের পেটে চর্বি কাটল আরেক দিক দিয়ে আপনার তেলের ইয়ে অপচয় বেছে গেলেও আপনারা টাকা দিয়ে কিনতে হলো না অনেকগুলো তেল অনেক দিন রেখে আপনি খেতে পারবেন এখন আমি কি করব ওই তেলটা দিয়ে একটু একটা ডিম ভাজবো ওই ডিমটা ভাজে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ডিম ভাজতেছি এবং খাইতেছি কোনো প্রকার গন্ধ নাই কোনো প্রকার খারাপ লাগে না মানে তেলের মতোই বোঝা যায় বোঝা যায় না যে এটা মাছের তেল তো এই যে দেখুন আমি একটা ডিম ভাজতেছি তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের উপকারে আসবে তো দেখুন এই যে আমি ডিমটা পোস করে ফেললাম আর আমি এই ডিমটা খেয়েছি সত্যিই এই ডিমে কোনো গন্ধ বা অন্যরকম লাগে নাই পারফেক্ট সয়াবিন সরিষা তেল দিয়ে যে ডিমটা ভাজি সে এমনই লাগছে আর এই যে আমার যে চর্বির পেটি এবং পোটকা ছিল যেগুলো বের হয়েছে তো তেল থেকে সেগুলো আমি আবার টমেটো ধনে পাতা কাঁচামরি দিয়ে আলাদা একটা ভেজ ভাজি নিয়েছি এই যে দেখুন এটা আবার খাওয়া যাবে আর আপনি যদি খেতে চান তো খেতে পারবেন আর না খেতে পারলে আপনি ফেলে দেবেন ফেলে দেওয়ার দরকার নেই খুবই স্বাদ আমি খেয়েছি ভালো লাগছে